দু হাজার সালে প্রথম বিবাহ বার্ষিকীর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন টম ও মিষ্টি ইমাম আর তখন থেকে সমালোচনার তুঙ্গে রয়েছে টম ও মিষ্টি ইমাম সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তাদের নিয়ে নানা আলোচনা কেউ কেউ বলেন নানা নাতি আবার কেউ বলেন বাবা মেয়ে মিলে ছবি তুলেছেন আসলে তাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী টম ও মিষ্টি ইমামের বয়সের পার্থক্য বেশি হওয়ায় এমন তোকমা জোটে তাদের ভাগ্যে মিষ্টি টমের দ্বিতীয় স্ত্রী এর আগে আরও একটি বিয়ে করেছিলেন তিনি তার প্রথম স্ত্রী ছিলেন একজন আমেরিকান কিন্তু তার স্ত্রী প্রায় দশ বছর ধরে অসুস্থ ছিলেন দীর্ঘদিন হসপিটালে ভর্তি থাকার পর দু সালে মারা যান তিনি সন্তানদের কথা চিন্তা করে দশ বছর আর বিয়ে করেননি তিনি সিঙ্গেল ফাদার হিসেবে সন্তানদের মানুষ করেছেন তিনি সব মিলিয়ে বিশ বছর জীবনকে স্যাক্রিফাইস করেছেন তিনি তবে বাংলাদেশে ঘুরতে এসে তার জীবনে পরিবর্তন ঘটে মিষ্টি নামের এক মেয়ে তার জীবনে আসে দু সালে প্রথমে প্রেম তারপর বিয়ে মিষ্টি বাংলাদেশীয় মেয়ে টমের সাথে মিষ্টির পরিচয় প্রেম বিয়ে সবকিছু ছিল বেশ বাংলাদেশের পটুয়াখালীতে জন্ম নেওয়া নাগরিক টম ইমাম তিনি পটুয়াখালীর জুবিলি হাই স্কুল থেকে এসএসসি আমেরিকার পাশ করেন এরপর রাজধানী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শুরুতে টমের ইচ্ছে ছিল পাইলট হওয়া সেই জন্যই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কিন্তু সেখানে যেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে পাইলটের পরিবর্তে বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখেন তিনি অবশেষে একজন সফল বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন টম ইমাম বিদেশে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রি ক্লাব গড়ে তোলেন তিনি দু সালে দীর্ঘ বিশ বছর বিরতি দিয়ে বাংলাদেশে আসেন টম এরপর মাঝে মধ্যে বাংলাদেশে ঘুরতে আসেন তিনি বাংলাদেশে এক বাঙালি অনুষ্ঠানে বন্ধুর আমন্ত্রণে আসেন তিনি আর সেই অনুষ্ঠানে মিষ্টিও আসেন সুন্দরী মিষ্টিকে বসে থাকতে দেখে টম তার সাথে পরিচিত হন মিষ্টির সাথে কথা বলার জন্য মোবাইল নম্বর নিয়ে নেন মাঝে মধ্যে দুইজনের কথা হতো এক পর্যায়ে সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যান টম তারপর হঠাৎ একদিন টম বিয়ের দিয়ে বসেন মিষ্টিকে মিষ্টি প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলেন পরে টমের রোমান্টিকতা দেখে প্রেমে পড়ে যান তিনিও সহজ সরল ও রোমান্টিক টমকে মিষ্টিও ভালোবেসে ফেলেন একসময় বিয়ের সিদ্ধান্ত নেন তারা মিষ্টির পরিবার প্রথমে অসম্মতি জানায় এর জন্য তারা পরিবারকে না জানিয়ে ঢাকায় যে পালিয়ে বিয়ে করেন পরে অবশ্য মিষ্টির পরিবার মেনে নেন অনেকে মিষ্টিকে নানান কথা বলেন টাকার বিয়ে করেছে বাড়ি গাড়ি এইসবের লোভে পড়ে বিয়ে করেছে তবে মিষ্টি এই সব কথা একদমই কান দেন না টমের মতো রোমান্টিক জীবন সঙ্গী পেয়ে সে খুবই আনন্দিত বর্তমানে এই দম্পতি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন প্রায়ই তাদের খুন ছুটিয়ে ঘোরাঘুরির ছবি ভিডিও টম ও মিষ্টি ইমাম নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বেশ জনপ্রিয় মুহূর্তে হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার পরে তাদের ভিডিওতে তারা তাদের দাম্পত্য জীবন বেশ সুখেই অতিবাহিত করছেন যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় ভিউর্স টম ও মিষ্টি ইমাম দম্পতিকে আপনার কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় আমাদের সাথেই থাকুন